আমাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, অন্যান্য এলাকার লোক আসে, তাদের সাথে গল্প স্বল্প মানে চলাচল করতে আমাদের ভালো লাগে। বন্ধুরা, এখন শুধু শহরেই নয়, গ্রামগঞ্জেও ইট পাথরের দালানের ভিড়। অথচ একসময় গ্রামের বিত্তবানরা মাটির দেয়াল দিয়ে বাড়ি নির্মাণ করতেন। যুগের পর যুগ ধরে এসব মাটির বাড়িগুলো ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ নওগাঁ শহর থেকে 18 কিলোমিটার দূরে মহাদেবপুরের ছোট একটি গ্রামে রওনা হয়েছি। সঙ্গী হিসেবে রাস্তার দুধারের গাছগুলো সবুজ ছাউনি হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে গন্তব্যে যাচ্ছি। প্রথমে সিএনজি ও পরে ব্যাটারি চালিত রিক্সায় 40 মিনিটের যাত্রা শেষে আজকের গন্তব্যে পৌঁছালাম। এবার নিদর্শনটি দেখতে যাবার পালা। বন্ধুরা, নওগাঁ জেলার মহাদেবপুর থানার আলিপুর গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আজ আপনাদেরকে যে গ্রামে নিয়ে এসেছি সে গ্রামে দাঁড়িয়ে আছে মাটির দোতলা বাড়ি। বিশেষ একটি কারণে এই মাটির দোতলা বাড়ির গুরুত্ব বেড়েছে বহুগুণ। চলুন দোতলা বাড়িটি ঘুরে আসি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মাটির তৈরি বাড়িটির 108টি কক্ষ রয়েছে। এই বাড়িতে এখন 40 জনের বসবাস। এ কারণেই মাটির দোতলা বাড়িটির গুরুত্ব বেড়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন বাড়িটি দেখতে। বন্ধুরা, এই গ্রামের তাহের আলী মণ্ডল ও তার ছোট ভাই শমশের আলী মণ্ডল 1986 সালে শখ করে এই বাড়িটি নির্মাণ করেন। সে সময় একটি পুকুর খনন করে সেই মাটি দিয়েই প্রায় 6 বিঘা জমির ওপর নির্মাণ করেন বাড়িটি। 150 জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে পুরো বাড়ি নির্মাণে সময় লাগে প্রায় 9 মাস। এটি নির্মাণে ব্যবহার করা হয় মাটি, খড়, তালগাছের তীর, বাঁশ, টিন ও কাঠ। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই দোতলা বাড়িটির দৈর্ঘ্য 300 ফুট ও প্রস্থ 100 ফুট। সৌন্দর্য বর্ধনে মাটির দেয়ালে চুন ও আলকাতরার প্রলেপ দেওয়া আছে। 108 কক্ষের এই বাড়িতে প্রবেশের দরজা আছে 60টি, তবে প্রতিটি ঘরে রয়েছে একাধিক দরজা। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে 18টি। দোতলা বাড়িটিতে 96টি বড় ও 12টি ছোট কক্ষ রয়েছে। বন্ধুরা, মণ্ডল বাড়ির নির্মাতা দুই ভাই অনেক আগেই পরলোক গমন করেছেন, আর তাই তো বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে ও নাতি নাতনিরা বসবাস করছেন সেখানে। আপনাদের এলাকায় যে এত বড় একটা মাটির দোতলা বাসা আছে, আপনাদের কেমন লাগে? আমাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, অন্যান্য এলাকার লোক আসে, তাদের সাথে গল্প স্বল্প মানে চলাচল করতে আমাদের ভালো লাগে। একই এলাকার মানুষ, এত বড় একটা বাসা, এরকম তো আমাদের অর্থ এলাকাতে নাই। আপনাদের কি শুধু এই ঐতিহ্যবাহী বাসা আছে নাকি আরো অন্য কিছু আছে? না, এই বাসাই খালি একটা আছে, অন্য কোনো মানে ইয়া নাই, ব্যবসা বাণিজ্য নাই। আচ্ছা, ওনারা এই বাসায় কয়টা ফ্যামিলি থাকে? ওনারা এই বাসায় মনে করেন 15 জন ধরলেন। 15টা পরিবার? হ্যাঁ, পরিবার 15 থাকে। নাতি নাতনি বাচ্চা বাচ্চা মানে বউ খোলা পান, এরা সবাই মিলে থাকে। এবার বাড়ির ভেতরে যাব, তবে বাড়িটির একাধিক দরজা থাকায় এক পাশে প্রবেশ করছি। বাড়িটির ভেতরে বেশ কারুকার্য শোভিত একটি আঙিনা আছে। মেহেদি গাছের পাশে থাকা রান্নাঘরে ব্যস্ত ছিলেন বাড়ির মহিলারা। এছাড়াও চোখে পড়ল কবিতরের খোপ। ঘরের সামনেই কাঠের তৈরি বড় একটি টুল বিছানো আছে। হা
হাঁস মুরগি ও ছাগল পালার জন্য ছোট একটি ঘর নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, বাড়ি থেকে বের হয়ে ঘর থেকে বর্ধিত টিনের চালের নিচে খড়খুঁটো, নানা প্রয়োজনীয় তৈজসপত্র রাখা হয়েছে। তবে মজার বিষয় হলো, আধুনিক সময়েও চোখে পড়ল গরুর গাড়ির ছই। বাসার সামনে বিশ্রামের জন্য রয়েছে ছোট একটি মাচাং, যেখানে বসে মাঝে মধ্যেই খোশ মেজাজে গল্পে মেতে ওঠেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা। দোতলা বাড়িটির সামনে 8 বিঘা আয়তনের বিশাল পুকুর রয়েছে। বর্তমানে পুকুরে নানা জাতের মাছ চাষ করা হচ্ছে। বন্ধুরা, শহরকে ছাপিয়ে দিনের পর দিন যেভাবে প্রান্তিক অঞ্চলে ইট সিমেন্টের দালান কোঠা গড়ে উঠছে, তাতে হয়তো ভবিষ্যৎ প্রজন্মরা মাটির বাড়ি খুঁজে পাবে না। হয়তো একটা সময় এসব বাড়িগুলো রূপকথার মতো মানুষের মুখে মুখে ফিরবে। তবে এসব মাটির বাড়িগুলোর যত্ন নিলে আরও কয়েকশো বছর টিকিয়ে রাখা সম্ভব। বন্ধুরা, আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।